আজকের এই বার্ষিক পুরস্কারকে উপস্থিত আমার সাথে তিনি সফর সঙ্গী হিসাবে উপস্থিত হয়েছেন বাসার এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন সাহেব, আমার সফর সঙ্গী ফিরোজ আল মামুন সহ আজকের এই মাহফিলে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আশেকান মরিদান, প্রাণ প্রিয় কাঞ্চনপুরবাসী, আসসালামু আলাইকুম। মূলত আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আধ্যাত্মিক জ্ঞান সমৃদ্ধ অনেক গুণী শিল্পী উপস্থিত হয়েছেন, তাদের মাধ্যমে আপনারা সারা রাত্রি যে জিনিসটি শ্রবণ করবেন সে জিনিসটি পালন করার জন্য আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আজকে এই রাত্রিতে আপনাদের যে মনস্কামনা সেটি পূর্ণ করে আপনারা বাড়ি ফিরবেন এইটা কামনা করি। আর আজকে এই মুহূর্তে আমি বক্তব্য দিচ্ছি, আসলে আপনারা তো বক্তব্য শোনার জন্য আসেন নাই, যেহেতু আমাকে কিছু বলার জন্য সময় দেওয়া হয়েছে সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মহামূল্যবান ভোটে আপনাদের খাদেম হিসাবে আমাকে নির্বাচিত করেছেন, তার এই ধারাবাহিকতায় আমি হয়তো আজকে এই সুযোগটি পেয়েছি। মূলত আপনারা যে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের ভোটের মর্যাদা আপনাদের সম্মান রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে এলাকার উন্নয়ন যথাসাধ্য চেষ্টা করছি যে কাঞ্চনপুরবাসী যেন আর কোনো কষ্টে দুর্ভোগ না করে। আজকে আপনাদের কিন্তু চাউল গম আটা চাওয়ার কোনো মতো এত দরিদ্র লোক নাই, কিন্তু যাতায়াত ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে কিন্তু এর কষ্টের সীমা নাই। যেমন যে আমি এখন আসলাম, অনেক কষ্ট করে এখানে পৌঁছেছি, কিন্তু নতুন একটি রাস্তার ওয়াদা আমি দিয়ে গিয়েছিলাম যে আমি রাস্তাটা করে দিব, এটা মাটির কাজ সম্পন্ন করেছি, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এটি আইডি নাম্বারও ফেলা হয়েছে। আশা রাখি আমি আমার মেয়াদকালের মধ্যে এই রাস্তাটি অনুমোদন করাতে পারব এবং যাতে এই রাস্তাটি পাকা রাস্তায় আপনারা যেতে পারেন তার যথাসাধ্য চেষ্টা আমি চালিয়ে যাব। কারণ আজকে যিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন সেও আমার অত্যন্ত কাছের লোক, যিনি মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উনি আমাকে অত্যন্ত স্নেহ এবং আদর করেন এবং যে কোনো কাজ নিয়ে গেলে উনি সরাসরি বলেছেন যে সাদা ডিউ লেটার দিয়ে দিব, তোমার যেটা করার দরকার করে নিও। যে এই কাজের দায়িত্বে ঢাকাতে বসে আছেন সে আমার চাচা, এবং আপনারা হয়তো জানেন প্রয়াত জিএম আব্দুল মালিক মিয়া সাহেবের সুযোগ্য সন্তান আমিন শরীফ সুপন, সেও স্থানীয় সরকারে আছেন এবং তার মাধ্যমেই এই ফাইলগুলো চলে যায়।
সেই কারণেই আমি সাহস নিয়ে বলতে পারছি যে আমি যেহেতু সবগুলো লোকের সাথে আমার ভালো একটি সম্পর্ক, তাহলে অবশ্যই সর্বময় ক্ষমতা আমার হাতে আছে। আমি আশা রাখি এই রাস্তাটা যাতে পাকা হয়, এই ধারাবাহিক যে তদবির এটা আমি চালিয়ে যাব। আর আপনারা হয়তো জানেন, আপনাদের চেয়ারম্যান হিসাবে সারা টাঙ্গাইল জেলায় বিশাল সুনাম অর্জন করেছি। এই সুনামটার আমি কিন্তু দাবিদার না, কারণ আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করেছেন। এই সম্মানটুকু আপনাদেরই, যে জায়গায় যাবেন ইনশাল্লাহ সম্মান পাবেন। আপনারা হয়তো জানেন এই বছরও আমি টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, এবং ভারতে ভারত বাংলাদেশ মৈত্রী যে সম্মেলন, ওই সম্মেলনে বাংলাদেশ থেকে তিনজন চেয়ারম্যান ডেকেছিল, তার মধ্যে আমি গিয়েছিলাম এবং আমার সফর সঙ্গী হিসাবে উপাধ্যক্ষ সাহেব গিয়েছিলেন। ওখান থেকেও বিশাল একটা সম্মাননা পেয়েছি। এই সম্মাননাটুকু আমি কাঞ্চনপুরবাসীকে উৎসর্গ করে গেলাম, এবং আগামী দিনে আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। আপনারা জানেন দুর্নীতিমুক্তভাবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার ইউনিয়ন পরিষদটা যেন চলে, এবং সেই ধারাবাহিকতায় কাঞ্চনপুরের কোনো মানুষের 10টি টাকা আমি নিয়েছি এই ধরনের নজির নাই, এবং কোন প্রকল্পের 10 টাকা পার্সেন্টেজ নিছি কিনা এখানে কিন্তু যে ইউপি সদস্য আপনাদের পাশেই বসে আছে আবুল ভাই, কিন্তু আমার ইউপি সদস্য, ওনার কাছেই জানতে পারেন। সামনাসামনি বললাম যে আমি 2 টাকাও কোনো পার্সেন্টেজ নেই না, কারণ যে কাজগুলো আসে সঠিকভাবে যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আমি সর্বক্ষণ তদারকি করি, কিন্তু আমাদের হাতে কিন্তু কাজের অত্যন্ত সীমিত। এই সীমিতটুকুর থেকে যদি আমি কিছু নেই তাহলে কিছুই হবে না, কারণ হইল প্রতি বৎসরে এই 40 দিনের কর্মসূচি 22 টন মাল টিয়ার কাবিখা পাই, আর 22 টন পাই সোলার বিদ্যুৎ দেওয়ার জন্য। এইটা হইল আমাদের কাজ। আর এলজেএসপির থেকে, যেহেতু এলজেএসপির বরাদ্দ ছিল 15 লক্ষ, আমি যখন দায়িত্ব নেই, এই বৎসর আমরা উন্নীত করতে পেরেছি 32 লক্ষ টাকায়। এই 32 লক্ষ টাকা আসছে আমার পারফরমেন্সের উপরে, কারণ পিবিজি পুরস্কার হিসাবে আমি কিন্তু এই বছরও 5,90,000 টাকা পেয়েছি। এই বাসাইল থানার মধ্যে কিন্তু সর্বাধিক বরাদ্দ কাঞ্চনপুর ইউনিয়নে এলজেএসপি, এটাও কিন্তু আপনাদেরই গৌরব। তা আপনারা দোয়া করবেন ভবিষ্যতে আমি যতদিন আছি, আমি মনে করি মানব সেবাই বড় ধর্ম, তাহার উপরে নাই, কারণ মানুষের যদি সেবা করতে পারি, মানুষের যদি ভালোবাসা অর্জন করে এই ইহজগৎ ত্যাগ করতে পারি, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। এই 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 কারণেই আমি, আপনারা হয়তো মনে করতে পারেন তাহলে তুমি চেয়ারম্যানের নির্বাচন করো কেন, কেন চেয়ারম্যানই করো, তোমার যদি কোনো স্বার্থই না থাকে। আমি মনে করি অবশ্যই আমার বড় একটি স্বার্থ আছে, যে স্বার্থটি আমি অল্প কয়েকদিনের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছি, এই পৃথিবীতে আমি থাকব না, আমার বয়স 60 ছুঁই ছুঁই ভাব, আর কয়দিন আছি। তা আমি যদি আপনাদের টাকা আত্মসাৎ করি, আপনারা জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমতাশীল, তার উপরে কিন্তু কেউ নাই, তাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুই ক্ষমা করবে, কিন্তু বান্দার হক যদি কেউ মেরে খায় বা আত্মসাৎ করে তার কিন্তু ক্ষমা নাই। এই বান্দা যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা মাপ না করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ক্ষমা করবে না। তাই মনে করি আমরা মানুষ হিসাবে জন্ম নিয়েছি, আজকের এই আসরে আপনারা কেন এসেছেন এখানে, অবশ্যই পীর মাশায়েখ যারা আছে, যারা মুরিদ পড়েছেন,
তারা কি জন্য করেছেন, যে শেষ যে স্থান আমাদের মৃত্যুর পরে সেখানে যেন নৈকট্য পাই এবং ওখানে যেন আমরা ভালো অবস্থানে থাকতে পারি। তাই সকলে মিলে অর্থ কয়েকদিনের জন্য এই আত্মসাত করে আরেকজনের অর্থ নিয়ে আমি বড় হলাম, আমি তো থাকবো না, এই অর্থ কিন্তু পৃথিবীতেই থাকবে। যতদিন এই অবৈধ অর্থ আপনার পরিবার ভোগ করবে, আপনার পরিবার যতদিন পর্যন্ত এই অর্থটি নাড়াচাড়া করবে, আপনার কিন্তু পরকালে হিসাব দিতে হবে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাই আমি বলি, আমরা যারা মানুষ হিসাবে জন্ম নিয়েছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করব এবং জীবদ্দশায় সকলে ভালো কাজ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলব এবং পরকালে যেন জান্নাতবাসী হতে পারি, এই কামনা করি। আমি আসলে সময় অনেক নিয়ে ফেললাম, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই আসরটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, সকলের কাছে সহযোগিতা কামনা করে এবং আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।